আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আরও এক ক্ষুদে প্রতিযোগী। তবে সারেগামা পায় আসার আগে থেকেই ওকে সকলেই খুব ভালোবাসেন, তার গান শুনেছেন, অনেকের আশীর্বাদ পেয়েছেন। নামটা একটু কঠিন, তাই একটু নামটা নিজেই বলে। আমার নাম হৃদিশ্রদা মণ্ডল। এই নামটা মানেটা কি একটু শুনি তো। ফ্লো অফ হার্ট। বাহ, এই যে এত কঠিন নাম, ছোটবেলায় লিখতে একটু, এখনো ছোট অনেকটাই, কিন্তু ছোটবেলায় লিখতে একটু অসুবিধা হতো বা এখন না? না না, একদম অসুবিধা হয় না। নামটা বলতে কেউ ভুল করে? মানে অনেকবার সকলে ভুল করে। সকলে? ইভেন আমি এর আগে দাদাগিরিতে একবার গেছিলাম, দাদা মানে ওই গুগলি রাউন্ডে একবার ঠিকবার হৃদিশ্রোতা বলতে পেরেছিল, তারপর প্রথমে হৃতশ্রোতা, হৃদয়শ্রোতা, কত রকম নাম আমি জানি না কিভাবে বলে, কিন্তু আমার নাম কিন্তু হৃদিশ্রোতা। হৃদিশ্রোতা, HRIDI মানে হৃদিশ্রোতা। আচ্ছা আচ্ছা, ডি সবাই টি বলে, এটা যাই হোক, ওর নাম এখন আর কেউ ভুলবে না, কারণ সকলেই ওর গান দেখছে। কেমন লাগছে এখানে হৃদিশ্রোতা, সেটা একটু বল। খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। তোমার বয়সী আরো দুজন রয়েছে, দানিমণি মানে মোটামুটি বয়সী, স্বর্ণাভ রয়েছে, মজা হচ্ছে খুব? খুব মজা হচ্ছে। আমি আর দানিমণি তো মানে একসাথে বসছি, মানে ননস্টপ খেয়ে যাচ্ছি, মানে ওখান থেকে ব্যাকস্টেজ পিসিআর থেকে অন্য কোয়েশ্চেন আসছে যে এত কেন খাচ্ছে, এত কেন হচ্ছে, এত কেন বের হচ্ছে, আমরা লুকিয়ে লুকিয়ে যা করার আমরা যা ইচ্ছে এরকম করছি। আচ্ছা, তিনজনের মধ্যে দুষ্টুমিটা সবচেয়ে বেশি কে করে? মুনি 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 করে। ঠিক আছে, এবার একটু দুজনকে দেখে নি, তিন বন্ধু আছে যখন এখানে, একটু চলে আয় তো দেখি। তিন বন্ধু এখানে আছে সারেগামাপা সেটে, যারা অনেক দুষ্টুমিও করে আমি শুনলাম, তাই তো? কে সবচেয়ে বেশি করে? আমি তো দেখছিলাম তানিমণি চুপচাপই থাকে। না গো, মানে কেউ যে আসছে করছে, মানে গান শোনার সময় খুব মজা। এবার যে একটা গান শেষ হয়ে যাওয়ার একটা পুরো অ্যারেঞ্জমেন্ট হতে একটা একটু সময় লাগে, টাইম লাগে, সেই সময়টা যা বদমাশি করে, মানে ওই সময়টা এত এত বদমাশি করে, পিসিআর থেকে কমপ্লেন আসতে থাকে। এ মুনি মুনি করে, তাই তো? ও আচ্ছা, হ্যাঁ আমি ওই দিকে তাকিয়েছি না। মুনি কি বলবে, বলছে সবচেয়ে দুষ্টুমি করে। আমি করি না, হৃদিশ্রোতা করে। একদম না, ওই করে সব থেকে বেশি বদমাশি। আর তানি কি চুপচাপ? হ্যাঁ, শান্ত থাকে। আর এই যে গান হয় যখন, সকলের গানে প্রশংসা করা, তো দুজন একে অপরে কোনো ভুল হলে ধরিস সেটা, যে তানি এটা ভুল হচ্ছে, বা হৃদিশ্রোতাকে তোরা বলিস এটা ভুল হচ্ছে, একে অপরে গান শুনবে আজকে খুব ভালো হয়েছে, হ্যাঁ বলিস? আর যখন রেজাল্ট বেরো, রেজাল্ট বেরোনোর মধ্যে ভয় লাগে? রেজাল্ট তো নয়, এটা তো গান, মজা করে গান গাওয়া, কিন্তু যখন ওই বলে জাজেসরা, বলার আগে কি একটু ভয় ভয় লাগে যে কি বলবে আজকে, দেখি কি বলে সকলে, মনে হয় হৃদিশ্রোতা? না, আমার তো খুব ভয় করে, আমার খুব ভয় করে, আমার না একজন একজনের। ও আচ্ছা, ওই কথা আর কি, একজন যা বলছে মোটামুটি তাই তো, তিনজন যেহেতু আজকে একসঙ্গে, আজ তিনজনের এক একটা সিক্রেট এক একজন বলবে, দেখি হৃদিশ্রোতার সিক্রেট কে বলবে, একটা সিক্রেট যেটা কেউ জানে না, লুকিয়ে লুকিয়ে করে, শুনি তো কে বলবে? খাই খাই সবচেয়ে বেশি চকলেট চকলেট তাই সব থেকে বেশি আমি কেক খাই। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, কেক কেক সবচেয়ে বেশি খেতে কি ভালো লাগে হৃদিশ্রোতা? আমার সব খাবারই খেতে ভালো লাগে। বাহ, আর তিনজনের আরেক, আর তানির ব্যাপারে কে বলবে সিক্রেট, বা মুনির ব্যাপারে? আচ্ছা দেখি দেখি। ও না, খুব অন্যরা গাইলে খুব নাচ, তোর কথা, ও না মানে অন্যদের গানে খুব নাচতে ভালোবাসে, এটা কি সত্যি বল? আচ্ছা, তানির ব্যাপারে সিক্রেট কে বলবে? আমি আমি ওই তো বলতে পারো, হৃদিশ্রোতাকে বলো। বুনু বুনু অনেক খায়, অনেক বেশি খায়। এই তাহলে এটা সেম সেম হয়ে গেল, হৃদিশ্রোতা আর তানি দুজনেই সেম সেম, তাই তো? মানে খুব সেম, আমাদের দুজনের খুব মধ্যে খুব সিমিলারিটি আছে। আমরা তিনজনই ক্লাস 3 তেই পড়ি। আচ্ছা, আমাদের তিনজনের বছরও 8। তিনজনেই 8 বছর বয়স, তিনজনেই ক্লাস 3 তে পড়ে, খুব ভালো বন্ধু হয়ে গেছে। এটা শেষ হলে মিস করবে তো একে অপরকে খুব, বা যখন? একদম মিস করব না, কারণ আমার মা বাবার সকলের কাছে, আমার দানিমণির আঙ্কেলদের আমার আছে, খুব কথা হয়। আমরা মানে যখন অফ টাইম থাকে শুটিং এর পর, তখন আমরা তো মানে কথা বলি আর কি, এই দিনকে এই গানটা, এই দিনকে এরকম কথা হয় মানে। আচ্ছা, তিনজন মিলে একটা ছোট্ট গান হতে পারে একসঙ্গে, একটা মজার গান, দু লাইন।
ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। বন্ধুত্বটাই থাকুক, বড় হলে যেখানে আমরা বন্ধু হারাচ্ছি এই যে ওদের মতো বন্ধুত্ব, তাই তো সব সময় জানা থাকে, তাই তো? একদম বেস্ট ফ্রেন্ডস হয়ে যাবে তিনজন। হ্যাঁ রাইট, শেষ করব, শেষে দর্শকদের কি বলবে তিনজনে মিলে একটু বলে দিক। সারে গামা পা দেখো গান শুনে আসলে কানে কানে কি কথা। হ্যাঁ না না, আমাদের সকলের গান শুনবে আর আমাদের মন ভরে আশীর্বাদ করবে আমাদের। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।